আমি তো এখানে কেন রাখছি? কেন? আচ্ছা দাঁড়ো দাঁড়ো, তুমি আমাকে তুই করে বলছো কেন? তুই আমার ছোট না, তাহলে তুই করে বলবো না? ছোটদেরকে তুমি করে বলতে হয় আর বড়দেরকে আপনি করে বলতে হয়। তোর বোন এটা বুঝে না কেন? দোস তুমি কি রে কর, তুমি কি রে? শালা বললা কেন? আরে শালা হচ্ছে যাদেরকে অতিরিক্ত আদর করে তাদেরকে শালাই বলে। আরে আমি তোরে বুঝাই বলতেছি, এদিকে শোন, তুমি করে বলতে হবে না? হ্যাঁ ঠিক আছে। তুমি সোমার ভাই না? আমি কেমনে বলবো, তুমি কিনে দিছো? আমি কিনে দিতেছি, তার মানে আমার পকেট থেকে আমি টাকা দিব? কেন এইটা কোনো সাধারণ কাগজ না, এটা একটা চিঠি। কার জন্য? তোমার বোনের জন্য। তুমি এইটা তোমার বোনকে গিয়ে দিবা। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা তোমরা কি এই কারণে আমাকে জিপ দিলা? কাজটা ঠিকমতো করো, বিয়ে যাও। আর শোনো, এই দোকান কিন্তু তোমার, যখন চালাকে আইসা নিবা। আপু কি করস? দেখোস না কি করি, কাছে পানি দিতেছি। ও আচ্ছা, ও আর তোর জন্য একটা চিলকুট আছে। চিলকুট? হ্যাঁ। কে দিছে? আমার তো বুঝারই কথা না। মানে মানে তোর ভাষা যেমন ও বুঝবে, ওর ভাষা তুই বুঝবি। দুজন তো বছর পর বছর ফেল করস। তুই পড়, আমি আর পড়বো না। আমি পড়বো না, তুই পড়। বয় দেখ বাবা, তুই তো বড় হইছিস, বড় হইছিস না? তা ভালো মতো লেখাপড়াটা শেষ কর, তোর মানুষ হইতেব না, তারপরে একটা ভালো চাকরি কর। আমার জায়গায় তোরে ধরতেব না, আমার হাল ধরতেব না সংসারে, তাহলে ভালো মতো লেখাপড়াটা কর, বুঝছস? হ্যাঁ বাবা, আমার একটা কথা আছে। কি কথা আবার? রবীন্দ্রনাথ ঠাকুরের চিনো? হ্যাঁ। সে কিন্তু বেশি পড়াশোনা করে নাই, কবি কাজী নজরুল ইসলামও বেশি দূর যায় নাই, কিন্তু তাদেরকে পুরো বিশ্বব্যাপী মানুষজন চিনে। পড়াশোনাটা কিন্তু অত জরুরি না আব্বা, এবং আপনি শুনে খুশি হবেন যে তাদের সাথে আপনার সন্তানের একটা জায়গায় মিল আছে। কোন জায়গায়? সাধারণ নলেজ। কোন ভিসা টিসার আনছে নাকি আম্মা? কে
তুই কিছু করছো? না আমি কিছু করি, আমি কি করব? আব্বা তুমি কিছু করছো নাকি? না আমি আবার আব্বা তো কিছু করে না। তোরা কেউই কিছু করছ না। সোমার আব্বার শরীর ভালো না, একটা ডাক্তার আনতে হবে। একেবারে তো পোলা মানুষ নাই, তুই তো একটা পোলা। হ্যাঁ আমার তো একটা দায়িত্ব আছে, আমি তাহলে যাই। এই তুই যাবি কা একা? আমি যাবো, চল। না আব্বা আমি যাবো। প্রতিবেশীর বাপ মারা আমার মূল্য বুঝে, কিন্তু আমার নিজের বাপ মা আমার মূল্য বুঝে না। আমি বাজারে যেমন দুই মিনিটের মধ্যে দৌড়ে একটা ডাক্তার নিয়ে আসছি, স্যার আপনি আমার এভাবে কইতেছেন কেন? চাচা আমার বাবার মতো না। তুমি যাও বাবা, তোমার চাচার খুব শরীর খারাপ হয়ে গেছে। আসসালামু আলাইকুম চাচি, চাচা কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। ওয়ালাইকুম সালাম, বসো বাবা। শি শরীর কেমন চাচা আপনার? আলহামদুলিল্লাহ ভালো আছি বাবা। আমি তো কালকে তো ভয় পেয়ে গেছিলাম। বাবা তোমারে অনেক ধন্যবাদ, তুমি যদি সময় মতো ডাক্তার না নিয়ে আসতা তাহলে তো আমি অনেক বিপদে পড়ে যেতাম। এটা কি করলেন চাচি? এটা আমার দায়িত্ব। দায়িত্ব কি সবাই পালন করে বল? এখনকার যুগে কেউ কারো দায়িত্ব পালন করে না। না না এটা বলে আপনি আমার ছোট করেন না, আপনাদের যা দরকার আমি আছি। আচ্ছা তা বাবা তোমার পড়াশোনা কেমন চলছে? রে গরম বাবা রে, আরে বাবা ভীষণ গরম পড়ছে, এই গরমে আমি কাহিল হয়ে যাচ্ছি। বুঝছি, এই গরমে আপনি কাহিল হয়ে গেছেন? হ্যাঁ। আচ্ছা চাচি, এই যে চাচা যে কাল কাহিল হয়ে গেল, এটা হঠাৎ যদি আবার অসুস্থ হয়ে যায়, আপনাকে একটা আমার মতো একটা দায়িত্ববান কোলা থেকে কত ভালো হইতো। আসি তো, আমার একটা ছেলে আছে না বাবা? না না ওর কথা কই নাই, মানে আমার মতো বয়স বড় আর কি দায়িত্ববান ছেলে দিল। ও কই? কে? ও কই? ওই যে আপনার আপনাদের ই সন্তান। ও মুন্না। মুন্না? ও মুন্না, মুন্না চিকুর গরমে ঘাইমা কি অবস্থা তোমার? গরম গরম লাগতেছে বেশি। হ্যাঁ তোমার আপু কই? গরম লাগতেছে বেশি আপু? রাসেল ভাইয়া ডাকে। না আমি ডাকি নাই। চাচা ওই চাচা ওই এখন থেকে যদি আপনার কখনো অসুস্থ হন আপনি, এরপর ডাক্তার থেকে শুরু করে ইলেকট্রিশিয়ানের মিস্ত্রি যে আছে না, যারে লাগে যারে প্রয়োজন আপনি শুধু আপনার মেয়ে সোমারে আমার কাছে পাঠাবেন, বাকিটা আমি দেখব। আমি আসি। হ্যাঁ কই যাও বাবা, খালি মুখে চলে যাবো তুমি। আরে বসো, এই যে শরবত বানিয়ে নিয়ে আসি তোমার জন্য। শরবত? হ্যাঁ গরম তো পড়ছে একটু। ঠিক আছে। এই বেলটা ভাঙা আছে না, বেলের শরবত বানা। বেলের শরবত বানা, সময় বেশি লাগে। আচ্ছা বসো বসো বাবা, তুমি ভিতরে আসো। আমি ভিতরে ঠান্ডা বসে। বেলের শরবত খাবা? হ্যাঁ। চকলেট খাও। ধন্যবাদ। একটু হাসি মুখে দেওয়া যায় না? হাসি মুখে তো বেলা শরবত কম না? ঠিক আছে।
না কি শোনো, কিছু কর সাহস নাই, আবার হে সুমা। সাহস আছে কি নাই? ওই বেটা, তোর মনে হয় না আমি পুরুষ? আমার তো মনে হয় যে তুই পুরুষ। চাইলে জিজ্ঞাস কেন, কি হইলো? তাইলে যা। আমি নিজের কানে শুনছি না যে তোমার চেষ্টা কইছে। আমি পাশে ছিলাম না, আমি শুনছি স্পষ্ট। ভাই বেটা, আমি পাশে ছিলাম না, আমার পাশ দিয়ে তো কইতে কইতে গেছে। চেষ্টা কইছে? চেষ্টাই তো কইছে। জুনিয়ার একটা মাইয়া আমি বুঝতাছি না, ঠিক আছে? আড়ুন নিচের মাইয়া ও তোরে তুই করে কয় বেটা, মান সম্মান তো সব শেষ হয়ে গেল। আপু, নিচে না, তুই নিচে না। না বল। না তুই নিচে না, কথা আছে। আমি কিচ্ছুই করি নাই। তোর নিশ্চয় কানের কাছে যা বলছ, প্রত্যেক বছর পরীক্ষা ডাব্বা মারে। আমি এটা কেন বলবো? এটা কষ্ট নেই না, কিছুই যদি না করে থাকো তাহলে তোর লোক এরম করলো কে? আমি কিভাবে জানি? তাহলে তো রাসেল্লার খবর আছে। ওই কই রাস্তায় আয়। কি সমস্যা? কি সমস্যা? কি সমস্যা? কি সমস্যা? ওই তোর কি সমস্যা? আমার কি সমস্যা বাবা? আমার কোনো সমস্যা আছে নাকি? তুমি তো ওই সময় আমাকে ছেঁচড়া বলছিলা, তারপর আমাকে লাথি মারবা বলছিলা। আমি বিআই, আমি এই ছোট একটা বাচ্চার ছেঁচড়া কমু কেন? আমি বা মারতেও যাবো কেন? আমি মিথ্যা কথা বলে সে? আমি কোনো মিথ্যা কথা বলতেছি না তোমার ভাই। ওই আমি কিন্তু তোর হাড়ে হাড়ে চিনি, সত্যি কথা কও, নাহলে কিন্তু তোর ঠ্যাং ভেঙে গেলাম আমি। ওই তুই মাত্র দেশ কেন উল্টাপাল্টা করবি? তোর ভাইয়ের মতন তোরে আমি আপু, দেখছো দেখছো, এটা প্রমাণই হয়ে যায় সে আমাকে মারতে চেয়েছে। দেখো তোমার সাথেও খারাপ ব্যবহার। এই চলো দোকানে নতুন চিপস আসলো। না না, আমি যাব না, আমি যাব না, আমি 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 যাব না, আমি যাব না, আমি যাব না। কি ব্যাপার মানে আমার আরবের মানুষের সামনে করার কি দরকার? বন্ধু বান্ধবের সামনে একটা মানিজ্জত আছে, আমার সাইডে নিয়ে কইলি তো হয়। তাহলে আমি সাহস নাই আমার বড় বড় কথা। একবার ইয়েস বলো, তারপর দেখা তুমি সাহস কত করে। কিসের ইয়েস বলো না, বলো। চারে যেটা বলা দরকার সেটা তো বলতেই পারোস না, আবার জিদ দেখাস আমার ভাইয়ের উপর কত। শোমা, একবার ইয়েস বল, একবার
চোখে লাগাই পড়ে চুপি চুপি অবুঝো মন পায়রা তোমার সুত ইচ্ছে জাগাই বাধা পড়েছে কি যে মায়ায় পড়ে চুপি চুপি অবুঝো মন পায়রা ওরে চুপি চুপি অবুঝো মন পায়রা